হাই বন্ধুরা, আবার ফিরে এলাম গল্পের বইয়ে। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য রয়েছে একটি সত্যিকারের ভূতের গল্প। গল্পের নাম শুভ্র কি করছো। রেডি? রেজ দ্য ভলিউম। রাত প্রায় দেড়টা। ল্যাপটপ বন্ধ করে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো শুভ্র। গরমের জন্য ব্যালকনির সব জানলাগুলো খোলা। মরা হলুদ চাঁদের আলো এক বিষণ্ন মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে চারিদিকে। অনেকক্ষণ কম্পিউটার স্ক্রিনের সামনে বসে কাজ করার ফলে মাথাটা একটু ধরে গেছে। ওদিকে আবার অফিস যেতে হবে কাল সকাল 10টার মধ্যে। সিগারেট ফেলে দিয়ে ফ্রিজ থেকে জলের বোতল বের করতেই শুভ্রর কানে কানে অতি পরিচিত এক অদৃশ্য কণ্ঠস্বর জিজ্ঞাসা করল, শুভ্রা কি করছ? কণিকের জন্য চমকে উঠলেও শুভ্র নিজেকে সামলে নিল, কেননা সে জানে যে কে এই প্রশ্ন তাকে জিজ্ঞাসা করতে পারে। ঘটনার বিশদে যেতে গেলে আমাদের প্রায় 150 বছরেরও বেশি পিছিয়ে যেতে হবে। শুভ্র এক বনেদি জমিদার বংশের একমাত্র উত্তরসূরি। যদিও বা সেই জমিদারের বিন্দুমাত্র আজ অবশিষ্ট নেই, তারও আগে এই বংশে যে এক সুবিখ্যাত যোগী মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন তা উল্লেখ করার প্রয়োজন নেই। কলকাতা তখন অর্ধেক গ্রাম অর্ধেক জঙ্গল বললে কিছু বাড়িয়ে বলা হয় না। গৌরীশঙ্কর মুখোপাধ্যায় ছিলেন সেই সময়ের এই উত্তর কলকাতার এক সুবিখ্যাত জমিদার, এবং তিনি অন্য পরিচয় হলেন শুভ্রর পূর্বপুরুষ। ব্রিটিশ সরকারের অনুকূল্য পেয়ে তিনি পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন অঞ্চলে নিজের জমিদারি বিস্তৃত করেছিলেন। ইতিহাস বলে যে তার মতো প্রজাবৎসল, অতিথিবৎসল এবং ধর্মপরায়ণ জমিদার পাওয়া সে সময় খুবই দুর্লভ ছিল। কিন্তু সে কথার সত্যতা কতটা? সারাদিন যিনি জমিদারটির সমস্ত কাজ দেখতেন, প্রজাদের সমস্যায় নিজেকে উজাড় করে দিতেন, তাকে দেখে বাইরের কারো সন্দেহ করার অবকাশই ছিল না যে সে একজন কতটা নৃশংস এবং অত্যাচারী হতে পারে। একদিন সকালে আমি অফিস যাব বলে রেডি হচ্ছি, হন্তদন্ত হয়ে শুভ্র আমার বাড়ি এসে হাজির হলো। যে বাবুর ঘুম দুপুর 12টার আগে ভাঙে না সেই অসময়, একটু আশ্চর্যই হলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই এত সকালে? ও বলল, সব কিছু বলবো, একটু সময় দে। ওকে সময় দেওয়া মানে অফিসের 12টা বেজে গেল। যাক, এবার ওর কথাই শোনা যাক। জানিস তো, গৌরীশঙ্কর মুখোপাধ্যায়ের পোষা একটা চন্দনা ছিল যা তিনি আসাম থেকে আনিয়েছিলেন। যে তাকে ডাকাটি করতে যাওয়ার সময় বলতো, যা গৌরী যা, যা গৌরী যা, কিন্তু ওই দিন সেটা হয়নি। আমি বললাম, হয়নি মানে? গৌরীশঙ্কর সেদিন দুপুরে খেতে বসেছিলেন, আর একটা বিড়াল যখন ওর পাত থেকে মাছের মোড়টা নিয়ে পালালো, তখন তার রাগের মাথায় সে বিড়ালটাকে গলায় দড়ি দিয়ে অনাহারে আটকে রেখে শাস্তি দিল। সেই দিন সেই চন্দনা জিজ্ঞাসা করেছিল, গৌরী কি করছো? সেই রাতে ডাকাতি করতে যাওয়ার সময় চন্দনা বলেছিল, গৌরী যাস না, গৌরী যাস না। গৌরীশঙ্কর জেদ করে বেরিয়ে গেলেন, কিন্তু আর ফিরলেন না। 3 দিন পরে মন্দিরে গৌরীশঙ্করের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল, যে মন্দিরে ডাকাতি করতে যাওয়ার আগে তিনি নরবলি দিত। সে চন্দনা আজও আমার কানে ফিস ফিস করে জিজ্ঞাসা করে, শুভ্রা কি করছ? এই বলে শুভ্র চুপ হয়ে গেল। এবার আমার কথা বলি, মাথা চুলকোতে চুলকোতে ভাবতে লাগলাম, কে আবার এই চন্দনা? এই চন্দনার সাথে শুভ্রর বা কী সম্পর্ক?
কিন্তু আজ তোমাদের সামনে একটা সত্যি ঘটনা তুলে ধরেছি, যার জন্য আমায় অফিস কামাই করতে হলো। আরও শোনাবো, আবার যদি নোট সেরা দেখা হবে আবার অফিস কামাই হবে। আজকের মতো থাক, ততদিন ভালো থেকো।